Jai Mahamayi Jai.
বেশ কিছু দিনের তফাতে আমরা ভক্ত সম্মেলন এখানে আয়োজন করছি। এটা ঠিক ভক্ত সম্মেলন শব্দটা আমার পছন্দ না। আমার মতে এই জিনিসটাকে অনুধ্যান শিবির বলা বেশি যুক্তিযুক্ত। একই সোর্স থেকে গৃহী ভক্তেরা এবং আশ্রমবাসী সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা কিন্তু ঠাকুর মা স্বামীজির জীবন, তাঁদের বাণী, ঠাকুরের পার্শ্বদের জীবন, তাদের বাণী এবং তার অন্তরঙ্গ গৃহী ও সন্ন্যাসী ভক্তদের যে স্মৃতিচারণ, যেগুলোকে একত্রিত করে রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্য গড়ে উঠেছে, সেটা আমাদের সবার কাছেই সমানভাবে অ্যাভেলেবল। যে তারা এদের জীবন এবং বাণীকে ধরে নিজের জীবনটা চালানোর চেষ্টা করছে এবং তুলনামূলকভাবে অধিকাংশ ভক্তের তুলনায় তারা বেশি সময় শুধু শোনেন না বা পড়েন না, একটি নতুন দৃষ্টিকোণ জীবনে চলার পথে কিংবা একটি সমস্যায় পড়লে সেই সমস্যাটাকে নিরসন কম বেশি আমরা এখানে যারা উপস্থিত তাদের আপনারা শুনতে অভ্যস্ত। মহারাজ অনেক আগে ছিলেন এখানে, এই অঞ্চলের মানুষের রুচি তাদের স্বাভাবিক গতি প্রকৃতি এগুলোর সঙ্গে পরিচিত, সেই সঙ্গে তিনি নাম আর্চনা বল এগুলো করেছেন। এখন একটুখানি চিন্তা ভাবনাগুলোকে গোছানোর কাজটা আপনাদের করা হবে, সে সম্পর্কে মহারাজ ইতিমধ্যেই যে জিনিসটি তৈরি করেছেন অন্য অন্য ভক্তদের কাছ থেকে ভালো রেসপন্স করতে পারে, কিন্তু ধর্মকথাটা তো ঢোকার জায়গা, যাই হোক একটু কষ্ট করে শুনুন। আমার আইটেমটা থাকে লাঞ্চের পরে, যাতে কিছু দেখা কিছু শোনা একসাথে করে ঘুরতে একটু কম হয়ে যাবে আর কিছু। তো কমাস আগে আমরা সিঙ্গাপুরে একটা রিট্রিট করলাম, তাতে এই সাবজেক্ট ম্যাটার নেওয়া হয়েছে। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মঠে দেখলেন যে একটি ইয়ং সাধু পড়াশোনা করছে, মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করলেন কি করছে, বলে মহারাজ উপনিষদ পড়ছে। অন্তরঙ্গ মুহূর্ত মহাপুরুষ মহারাজ বললেন আমাদের জীবনটা করতে পারো, আমাদের জীবন একটি উপনিষদ। সেই সাধুটি ছিলেন স্বামী বিজয়, আপনি জানেন কিন্তু হয়তো অনেক কিছু যেটি আপনি মনে হবো তাই নাকি এটি হতে পারত, কিন্তু ডিটেলসটি আপনি জানেন, সঠিক ডিটেলস জানেন না, বা যে দৃষ্টিতে দেখতে চেষ্টা করা হয়েছে সেটি হয়তো আপনি সেভাবে ভাবেননি, সেটি ভাববার খুব দরকার আছে বলে মনে করলাম, বলে এই সাবজেক্ট ম্যাটারটি নিলাম। দ্বিতীয়, ঠাকুর মা স্বামীজির বিষয়ক চর্চা বিভিন্ন রিট্রিট বা বিভিন্ন অনুষ্ঠানে দিতে হয়, ঠাকুরের পার্শ্বদের রেফারেন্সটা মাঝে মধ্যে দেওয়া হয়। ভুবনানি চ
কৃষ্ণ সদা বন্দে স্বতন্ত্র Thank you.
তাই নাকি? এটি হতে পারত, কিন্তু ডিটেলসটি আপনি জানেন, সঠিক ডিটেলস জানেন না, বা যে দৃষ্টিতে দেখতে চেষ্টা করা হয়েছে সেটি হয়তো আপনি সেভাবে ভাবেননি, সেটি ভাববার খুব দরকার আছে বলে মনে করলাম বলে এই সাবজেক্ট ম্যাটারটি নিলাম। দ্বিতীয়, ঠাকুর মা স্বামীজির বিষয়ক চর্চা বিভিন্ন রিট্রিট বা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে হয়, ঠাকুরের পার্শ্বত্বের রেফারেন্সটা মাঝে মধ্যে দেওয়া হয়।